14 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
মানে এরকম বলে ইজি, কারণ যে জিরো গুনতে গেলে তো দু চারটে কমই বসবে হয়তো আমাদের থেকে। মানে ফার্জির পরে এরকম মানে একটা সিনেমা, আর এটা মনে হচ্ছে একটু অন্য দিক থেকে দেখাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বাংক কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করে নিন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যখন আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, পোলস দিই, কখনো কখনো কোয়েশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনার মতামত জানাতে পারেন, অথবা আপনারা নিচে কমেন্টেও আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের লিঙ্কে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা হিন্দি ওয়েব সিরিজের টিজার নিয়ে এসেছি, রিয়াকশন নিয়ে এসেছি, ট্রেলার রিয়াকশন, কালা। কালা এটা হটস্টার স্পেশাল, তো হটস্টার রিলিজ করবে 15 সেপ্টেম্বর। আর যারা ডাইরেক্ট করছে বিজয় নাম্বিয়ার, স্টারসে আছে অভিজিৎ সিনহা, সতীশ বাদল, অর্ক রায়। তো জানি না এটা কি টপিক নিয়ে, তো দেখা যাক, এটা ট্রেলারটা দেখলেই বুঝতে পারবো আমরা। কালা সচ কালা একটা রজনীকান্তের একটা মুভি বেরিয়েছিল কয়েক বছর আগে, বেশ ভালো হয়েছিল। ওনার লুক নিয়ে এসেছিল অনেকদিন পর। কালা 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 চশমা। ব্ল্যাক মানে পেসা পেসা। নমন আর্য, দি অ্যাপারেন্ট বিস্ট রিসাইক্লিং কিং অফ ইন। হিজ রিয়েল বিজনেস ইজ রিভার্স সালার। মেরে এক সোর্স নমন কে অর্গানাইজেশন মে কাম করতা হ্যায়, ও ইন্ডিয়া মে পয়সা লাতে হ্যায় অর ঘুমাতে হ্যায়, ইয়ে কই সালোন সে করতে আ রহে হ্যায়। আপ কালে উসকো অ্যারেস্ট করো, স্টেট মশিনরি আপকে সাথ হ্যায়। কুছ নেই হ্যায় তুমারে পাস, অর কুছ হো ভি নেই সকতা। এভিডেন্স উসকে পিছওয়াড়ে সে নিকালোগে ক্যা, টু মেক আ ওয়ারেন্ট স্টিক। উসকো শরম করো, তুম লোগ আইবি হো ইয়ার। सर मुझे पूरा यकीन है कि मैं अपने सोर्स के थ्रू इस कंसाइनमेंट को ट्रैक करके रोक पाऊं। कोई वाइट मनी को ब्लैक मनी में क्यों बदलेगा? टेररिस्ट फंडिंग, इलीगल वेपन्स, ड्रग्स, इट कैन बी एनीथिंग सर। एक बहुत बड़ा कैश कंसाइनमेंट इंडिया से बाहर जाने वाला है। कितना बड़ा? कम से कम 14,000 करोड़। मैंने तुमसे कहा था डोंट बी इंपल्सिव। तुम्हारी सीएम हमको लटका तो नहीं रही है ना? नमन 5-5 स्टेट्स की सीमा पे जेब रखता है। बेसिकली दे जस्ट यूज्ड यू टू स्मूथन द डील। स्पिन ड्राइव में शक्ति और नमन आर्य के आज तक के कैश ट्रांजैक्शंस के सारे डिटेल्स। कुछ भी हो जाए अपने घर में मत घुसना, बहुत बुरा लगता है। जितनी जल्दी उसे निकल जाओ। दिल्ली टीम से भी कन्विंस है कि तुम क्रिमिनल हो। ओह माय गॉड। पकाने जाता कोई करने जाएगा। कई फंसी है रोल पे। পুরো সেট আপ করে দিচ্ছি। ঋত্বিক কলকাতা নিয়ে পৌঁছানো চাই। তাকে ফাঁসিয়ে দিল। ফাইট গো ডাউন, নমন আরিয়া গোজ ডাউন অ্যাজ ওয়েল। যাকে ফাঁসালো। Hotstar Specials presents Kaala 15 September se Disney Plus Hotstar par 15 September September ka September se to wow আমার টিভি সিরিজ মনে হয়েছিল, আমার সিনেমার কোনো একটা ফার্স্টে তো দিদি ঠিক দিকে আমি কিছু ভুল করে চালিয়ে দিয়েছে মনে হয়। ওয়াও ওয়াও, মানে ভাইব, মানে সবাই ভাবতো যে মানে হোয়াইট মানিকে ব্ল্যাক মানি করা হয়, কিন্তু এখানে ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করা হয়। মানে মানুষ কত কিছু করে, আর 14 করোড় মানে কতগুলো জিরো হয়, 14 ট্রিলিয়ন মানে এরকম বলে ইজি, কারণ যে জিরো গুনতে গেলে তো দু চারটে কমই বসবে হয়তো আমাদের থেকে। মানে ফার্জির পরে এরকম মানে একটা সিনেমা, আর এটা মনে হচ্ছে একটু অন্য দিক থেকে দেখাচ্ছে, কারণ কি ওটা ওটা নকলি নোট মানে ফ্রড ছিল, ফেক ছিল,
তো এটা অন্য লন্ড্রিং মানি লন্ড্রিং কেমন করে হয় ব্যাপারটা মানি লন্ড্রিং মনে হয় কিছু হয়নি এখনো পর্যন্ত টিভি সিরিজ বা হলিউডে হয়েছে কি বিশেষ করে বিদেশে আর ইন্ডিয়ার মধ্যে পার্থক্য আছে, আমাদের এখানে প্রচুর টাকা আছে, এমনি নিউজ খুললেই আপনি পাবেন এর থেকে এত কোটি টাকা, এর থেকে এত কোটি টাকা পাওয়া গেছে, কিন্তু মানে এত কি পপুলেশন, তারপরে ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী অন্যরকম, তো এখানকার মানি লন্ড্রিংটা একদম অন্যরকম বিদেশের থেকে। তো অনলাইনে আসছে ভালো ভালো আসছে, হটস্টার আমরা পরপর যা দেখছি হটস্টারই আছে এগুলো সবই, আর টিভি সিরিজ হিসেবে আসছে তো ডিটেলে হবে, আর হটস্টারে আসছে ওটিটিতে, তাহলে আমরা দেখব কেন কি আখরি সাচ তো আমাদেরকে ডুবিয়ে দিয়েছে, কারণ আখরি সাচ আমরা দেখা শুরু করেছিলাম বাট দুটো এপিসোড আছে, তো ওটা রিভিউ করার মানে সব না দেখে রিভিউ করার কোনো মানে হয় না। তো হোপফুলি কাটাও বেরিয়েছে অক্টোবর 3rd এ লাস্ট এপিসোড রিলিজ করব, আমরা তারপরেই সবটা দেখে রিভিউ করব, আর হোপফুলি এটা সবগুলো একসাথে বেরোবে, কারণ কি এক দুটো এপিসোড করে না রিভিউ করা যায় না, দেখে শান্তি না মনে হচ্ছে অ্যাকচুয়ালি মানে আমেরিকাতেও যে ডিজনি যেটা আছে ওদের বা এইচবিও ওরাও পার উইক একটা করেই বার করে, তাই থিঙ্ক এরা যেহেতু ওদের সাথে টাই আপ করা আছে এরা ওইটাকে ফলো করছে, তো আই থিঙ্ক এটাও তাই হবে, একটা করে এপিসোডই পার উইক হয়তো রিলিজ করবে। শুভ প্লিজ তাহলে আমরা কেন কি সেটা ওদের ওখানে আসছে, ওদের ওখানে টিভিতে আসছে তারপরে ওয়েবে আসছে, যেমন ওয়েবেই আসছে যেগুলো এইচবিও এর যেগুলো বলছি, কেন আমরা যখন গ্রেজ অ্যানাটমি দেখছিলাম ওটা টিভি সিরিজ কিন্তু ওটা এখানেই দিচ্ছিল, তখন হটস্টারই দিচ্ছিল, এটা টিভি সিরিজ না, এগুলো সবই ওয়েব সিরিজ, তাহলে ওয়েব সিরিজ প্রত্যেক না আমি বলছি যেগুলো এইচবিও বা ডিজনির ওয়েব সিরিজ গুলোই আমেরিকাতে এরকম ভাবে আসে ভাই, ওই একটা করে একটা তখন দেখতে পারি, যদি আমাকে একটা দিনের ওয়েটই করতে হয় তাহলে আমরা আবার ব্যাক টু টিভি হয়ে যাব, তো প্লিজ একসাথে সব দিয়ে দাও, ও মাই গড, এই ওয়েট করাটা আরো বিরক্তিকর, তো আপনারা বলবেন আপনারা ওয়েট করেন, আপনাদের টিভি সিরিজ ভালো লাগে না, আপনারা টিভিতে সিরিয়াল দেখেন বেশি না সিনেমা পছন্দ করেন, কোনটা আপনার প্রেফার, আর এটা যেন এক্সাইটেড কেমন লাগলো এটা জানাবেন অবশ্যই, আপনারা এক্সাইটেড কিনা, আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন, এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন, আর এরকম আর কি ভিডিও আমরা রিয়্যাক্ট করে রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, বাই বাই।